আগামী বছর থেকে পরীক্ষামূলকভাবে নতুন শিক্ষাক্রম চালু হলেও শিক্ষার্থীদের প্রথমে একসঙ্গে সারা বছরের বইপত্র দেওয়া হবে না, প্রথমে 4 মাসের দেওয়া হবে। এর প্রতিক্রিয়া বা ভালোমন্দ দেখে ফিডব্যাক তার ভিত্তিতে পরের বিষয়গুলো তৈরি করা হবে। এসবের ভিত্তিতে প্রয়োজনীয় পরিমার্জন করে 2023 সাল থেকে সংশ্লিষ্ট সবার ক্ষেত্রে তা প্রয়োগ করা হবে। আজ শনিবার পরিমার্জিত শিক্ষাক্রম ট্রাই আউট কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট একাডেমিক সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপমণি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমদ মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণের আয়োজক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। সরকার প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করতে যাচ্ছে। আগামী বছর থেকে প্রাথমিকের প্রথম শ্রেণী এবং মাধ্যমিকের ষষ্ঠ শ্রেণীতে 100টি করে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে তা চালু হবে। পরের বছর থেকে তা পর্যায়ক্রমে চালু হবে। শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষণকালীন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রমের সময় সারা বছর ধরে মূল্যায়ন করা হবে, বছর শেষেও মূল্যায়ন হবে। তবে সেটাই সব নয়, সনদ দরকার আছে কিন্তু সনদই সবকিছু নয়। নতুন শিক্ষাক্রম অনুযায়ী মূল্যায়নের প্রসঙ্গ টেনে বর্তমান পরীক্ষা ব্যবস্থার বাস্তবতা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, সারা বছর পড়ে বা না পড়ে পরীক্ষার ঠিক আগে রাত জেগে পড়াশোনা করে। শুধু শিক্ষার্থী পরীক্ষা দেয় না, পরীক্ষা দেয় তার পুরো পরিবার। আবার বছর শেষে পরীক্ষা দিয়ে ভালো কিংবা মন্দ সেটা নিয়ে আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ রকমের জিপিএ 5 পেলে আনন্দের বন্যা, জিপিএ 4.8 পেলে কবর নিস্তব্ধতা, সেরকম আরো অনেক কিছুই দেখি। নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন সেরকম নয়, মূল্যায়ন হবে শিক্ষার্থীরা আসলে শিখছে কিনা, তাদের কাজে লাগছে কিনা সেটাই করা।